আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে রংপুর মডার্ন মোড় হতে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত প্রায় 190 কিলোমিটার মহাসড়কের কাজ চলছে এবং অলরেডি দৃশ্যমান হয়ে গেছে। কিন্তু এই মহাসড়কের সার্ভিস লেনের কাজ কোথাও হয়েছে কোথাও হয়নি, এবং এই সার্ভিস লেনের কাজ যেখানে হয়েছে সেখানে এই সার্ভিস লেনের ডিভাইডারের কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ এই ডিভাইডার কমপ্লিট হয়ে গেলে মহাসড়কটি একটি পরিপূর্ণ মহাসড়ক হয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যেখানে সার্ভিস লেনের কাজ হচ্ছে সেখানে সার্ভিস লেনে কত মিলি রড ব্যবহার করা হয়েছে এবং সার্ভিস লেনগুলো দেখতে কেমন হচ্ছে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। দর্শক মণ্ডলী, আপনারা দুই পাশে যে সার্ভিস লেনগুলো আছে সেই সার্ভিস লেনের মাঝখানে একটি ডিভাইডার হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে দেখতে পারবেন, সাইডে লক্ষ্য করুন যে রোড ডিভাইডারটি দেখা যাচ্ছে যেটি সার্ভিস লেনের পাশেই হচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস লেনটির কাজ চলছে সেখানে রড বিছানো হয়েছে, এই রডগুলো কত মিলি সব কিছু বিস্তারিত দেখব এবং এই ডিভাইডারের কাজ কিভাবে হচ্ছে সব কিছু বিস্তারিত দেখব, সেই সাথে কাজের অগ্রগতিও লক্ষ্য করব। চলুন এখন যেখানে সার্ভিস লেন হচ্ছে সেখানে কাজগুলো দেখে আসা যাক। আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিস লেনের যে ডিভাইডারের কাজ চলছে সেখানে ড্রিল মেশিন দিয়ে রড সেটিং করা হচ্ছে, আর এই রডগুলো হচ্ছে 12 মিলি 12 মিলি রড ব্যবহার করা হচ্ছে। এই ডিভাইডারটি করার জন্য পূর্বেই এখানে একটি গ্যাপ রাখা হয়েছে, পরবর্তীতে এই গ্যাপটি খনন করে এখানে রড সেটিং করে ঢালাই কার্য করা হবে এবং সেই গ্যাপটি পরবর্তীতে খনন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রিল মেশিন দিয়ে মাটি শক্ত হয়ে যাওয়ার কারণে নরম করা হচ্ছে, এরপরে কোদাল দিয়ে মাটি তুলে ফেলা হবে। এই মেশিনগুলো জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং রাস্তার সাইডে স্যালো মেশিন দিয়ে জেনারেটরের মাধ্যমে ড্রিল মেশিনে বিদ্যুৎ নেওয়া হয়। দর্শক মণ্ডলী, এখানে কাজের অগ্রগতি দেখে মনে হচ্ছে কাজ খুব দ্রুতই শেষ হবে। ডিভাইডারের মাঝখানে যে রড ব্যবহার করা হয় এই রডের সাইজ হচ্ছে 12 মিলি। এখন আপনারা দেখতে পাচ্ছেন রড কাটা হচ্ছে, মাঝখানে দেওয়ার পরে কেটে সাইজ করা হচ্ছে। ঠিক এইভাবেই পরবর্তীতে কোদাল দিয়ে মাটি সরিয়ে ফেলা হয়, এরপর এখানে মাঝখানে রড দিয়ে তারপরে ঢালাই কার্য করা হবে। সার্ভিস লেনের ডিভাইডারের জন্য রড বিছিয়ে নেওয়া হয়েছে, মাপ যোগ সঠিক থাকলে পরবর্তীতে এখানে ঢালাই কার্য করা হবে। এখন যে ডিভাইডারটি দেখতে পাচ্ছেন এটা ব্রিজের উপরে অর্থাৎ ওভারপাসের উপরে এই ডিভাইডারের কাজ করা হচ্ছে। এই ডিভাইডারগুলোর কাজ কমপ্লিট হয়ে গেলে এই মহাসড়কটি পরিপূর্ণ মহাসড়ক হয়ে যাবে, পরবর্তীতে সামান্য কিছু কাজ বাকি থাকতে পারে বলে জানা যায়। ২০২৩ সালে এসে মহাসড়কটি দিনে দিনে একটি পরিপূর্ণ মহাসড়কে রূপ নিচ্ছে। আমি এখন যে অংশে সার্ভিস লেনের ডিভাইডারের কাজ হয়ে গেছে সেখানে ফিনিশিং এর কাজ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফিনিশিং টানা হচ্ছে। আপনারা জানেন যে রোডের মাঝখানে যে গ্যাপগুলো থাকে সেখানে পিচ দেওয়া হয় যেন রোড ফেটে না যায়, এই সম্পর্কিত আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আজকে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।